আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন। আমরা প্ল্যানটা শুরু করেছি। প্রথম থেকে যদি এটা দেখাই তাহলে আপনার জমি যেহেতু 35 ফিট বাই 32 ফিট, তো আমি এটা একটা বক্স করে নিবে। যেহেতু আপনার জমি 35 ফিট বাই 32 ফিট, সো আমরা একটা বক্স করে নিব জাস্ট এরকম। এই যে পলি লাইন নিলাম, এটা হচ্ছে পলি লাইন, এই লাইন নিলেও হবে। পলি লাইন লাইন কি সুবিধা সেটা বোঝাচ্ছি আমি একটু পরে। শুধু লাইন নিলে, যদি এভাবে লাইনটা নিই তাহলে এই যে পলি লাইন নিলাম এটা একটা বক্স হয়ে গেল, কিন্তু এই লাইন নিলে কিন্তু এরকম হবে না। এটা কি হবে, এরা সব আলাদা আলাদা লাইন হবে, ঠিক আছে? তো আমরা পলি লাইন নিয়ে বেশিরভাগ আর কি কাজ করি। পলি লাইন নিলাম, নেওয়ার পরে এখানে কত, এদিকে 35 ফিট, এদিকে 32 ফিট, এদিকে 35 ফিট, ঠিক আছে? এখন আপনার জমিটা এখানে পেয়ে গেলাম। জমির মেজারমেন্টটা যদি আপনি দেখেন, দেখবেন যে এখানে 35 হচ্ছে 32। এবার জমি বলতে এটা হচ্ছে আপনার বিল্ডিং এর মাপ। এই বিল্ডিংটা আমরা এখন চারিদিকে তো দেয়াল হয় জানি, দেয়ালের জন্য 5 ইঞ্চি করে জায়গা অফসেট করব। অফসেট করতে হলে যেটা করতে হবে, ও ইন্টার 5 ইঞ্চার, মানে 5 ইঞ্চি অফসেট করব ভিতর দিকে। এখানে একটা ক্লিক দিলাম, নিচে একটা ক্লিক দিলাম। এটা পলি লাইন নিয়ে আছে তাই একবারে চারিদিক থেকে হয়ে গেল। যদি শুধু লাইন নিতাম তাহলে ওই এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এরকম চারপাশে মারতে হতো, সেটা আবার কাটতে হতো, কোনাগুলা ঝামেলা আছে। সেই জন্য পলি লাইন নিলাম যাতে বক্স থেকে চারিদিক দিয়ে সমানে 5 ইঞ্চি হয়। তো এইটাকে আমরা যেটা করব, যেহেতু আপনি সিঁড়িটা মাঝখানে চেয়েছেন, আমি জানি না মাঝখানে দিলে এটা কেন চেয়েছেন, মানে দুইটা ইউনিট করতে চান হয়তো বা এরকম কিছু, আমি মাঝখানে রাখতেছি, সমস্যা না। তো মাঝখানে রাখতে হলে যেটা করতে হবে, আমাকে এল ইন্টার মানে হচ্ছে লাইন নেব, লাইন নিতে হলে এল ইন্টার। তো এরকম হয়ে গেল আমার কার্সরটা, দেন এইখানে ক্লিক দিলাম। এটা হলো যে ট্রায়াঙ্গেল চিহ্নটা ধরছে, এটা মানে মাঝখানে। এরকম রেক্টাঙ্গেল বা স্কোয়ার চিহ্ন ধরলে এটা একটা প্রান্ত, ঠিক আছে? তো ট্রায়াঙ্গেল পাইছে, দেখেন এদিকে পাবে না ট্রায়াঙ্গেল, এটা অন্য চিহ্ন, এখানে ট্রায়াঙ্গেল ক্লিক দিলাম। উপরে ট্রায়াঙ্গেলে এসবে না, হ্যাঁ এসবে না, ট্রায়াঙ্গেল পাইলে দেন ক্লিক দিলাম, কারণ আমি মাঝখান তো মাঝখানে লাইন জানতে চাই। মাঝখানে যেহেতু সিঁড়িটা এখানে হবে, তো আমি আপনাকে যেটা প্রিফার করব এজ এন আর্কিটেক্ট, সিঁড়িটা আপনি দিয়েছিলেন কিভাবে, আপনি চেয়েছিলেন যে এখানে একটা ঢুকে ফার্স্টে লবি হবে, লবি থেকে ঢুকে সিঁড়ি পাবো, হ্যাঁ? তো আমি এভাবে আমরা করি না, আমরা যেটা করি সিঁড়িটা এখানে দিই, সিঁড়িটা এখানে থাকবে, সিঁড়ির নিচ দিয়ে ঢুকে যাবেন। এই পাশে আপনি এই জায়গাটা ভিতরে ইউজ করতে পারবে, যে কোনো একটা ডাইনিং বা কিচেন হিসেবে ইউজ করতে পারবে, আর দু পাশে রুম থাকবে। তো আমরা সেটা খুব ফার্স্টে সিঁড়ি দিব, তারপরে এই জায়গাটা ভিতর দিকে নিয়ে যাবো, যেহেতু এটা ফ্রন্ট, এদিক থেকে এন্ট্রি হচ্ছে। দেখি কি করা যায়। সিঁড়ি বানাইতে হলে যেটা করতে হবে আমাকে, এখান থেকে এই লাইনটাকেই অফসেট করে করে, মানে এদিকে টেনে 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 মাপ অনুযায়ী কাজ করতে হবে। এটা কিভাবে, ও ইন্টার অফসেট করবো। ফার্স্টে আমরা জানি দুই সিঁড়ি যে একটা উঠে একটা নামে, এটার মাঝখানে গ্যাপ থাকে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি যেহেতু এটা যেহেতু মাঝখানের ডাক, আমরা দুই পাশে নিব। তো মিড পয়েন্ট থেকে যদি ডানে 2.5 বা বামে 2.5 ইঞ্চি নিই তাহলে কিন্তু 5 হয়ে যায়। তাহলে ও ইন্টার নিলাম, ও ইন্টার 2.5 ইঞ্চার। এখানে যদি ফিট দিতে চাই, ফিট, তাহলে 2.5 অথবা 5 অথবা 6 যে দিচ্ছি না, এটার সাথে সাথে কিবোর্ডের ফিট চিহ্নটাও দিতে হবে, ইন্টারের পাশে যে ফিট চিহ্নটা আছে। আর যদি ইঞ্চি নিতে চাই তাহলে ফিট টিট না দিয়ে শুধু সংখ্যা দিলে অটোমেটিক ইঞ্চি হয়ে যায়। তো আমরা ও ইঞ্চি, ও ইন্টার
2.5 মানে 2.5 ইঞ্চি নিয়েছি এবার কি করব এখানে একটু দাগে ক্লিক দিলাম মানে এই দাগটা অফসেট করব কোন দিকে ডানে আবার এই মাঝখানে দাগে চাই এখানে ক্লিক দেব বামে তাহলে দুই পাশে 5 ইঞ্চি জায়গা হয়ে গেল এখন যেটা থাকে এই গ্যাপের পরে একটা রেলিং থাকে 2 ইঞ্চি এই পাশে 2 ইঞ্চি এই পাশে 2 ইঞ্চি সিঁড়ির সাথে সাথে রেলিং উঠে যায় তাহলে এই কমান্ডটাই আছি আমরা এটাই আবার যেহেতু কাজ করব জাস্ট খালি মাপ চেঞ্জ হবে তাহলে ডাবল ইন্টার মারবো ডাবল ইন্টার কত 2 ইঞ্চি ইঞ্চি এখানে ক্লিক দিলাম এখান থেকে এখানে দিলাম এবার আবার এই কমান্ডেই থাকবো আমরা জাস্ট মাপ চেঞ্জ করব কিসের জন্য যে সিঁড়ি যে উঠি আমরা উপর দিকে নিচে নামি তো আপনার প্রজেক্টটা এটা যেহেতু সবচেয়ে বলা যায় যে ছোটই এরকমই এরো নিচে বাড়িঘর হয় বাট এটা একদম স্ট্যান্ডার্ড সো এটার জন্য অনেক বেশি বড় সিঁড়ি লাগবে না হ্যাঁ সিঁড়ি অনেক বড় ডেপথের উইডথের লাগে 4 ফিট 4.5 5 ফিট লাগে 6 ফিট লাগে ওটা হচ্ছে 8 তলা 10 তলা বিল্ডিং এর জন্য মোটামুটি এক তলার জন্য আমরা 3 ফিটই এনার ধরে যেটা তো অল টাইম ইউজ করবেন না জাস্ট খালি এদিক দিয়ে উঠে ছাদে যাবেন প্রয়োজনে এবং নামবেন এই তো তাহলে এই পাশে কি করব ইন্টার ইন্টার 3 ফিট বা 36 ইন্টার এই পাশে নিলাম এই পাশে ওই পাশ থেকে এই পাশে নিলাম এবং দেখেন সিঁড়ির দুইটা পাশ এবার কি হয় সিঁড়ির পাশে দেয়াল হয় তাহলে ইন্টার ইন্টার 5 ইন্টার 5 ইঞ্চি দেয়াল এটা একটা এটা একটা এদিকে কাজ শেষ এদিকে ঘর দিব বলে পরে দিব এবং এখন যেহেতু শুধু সিঁড়ি করতেছি আর এটা যেহেতু সিঁড়ি হয়ে গেল এখন আমরা যেটা করব এখান থেকে ঢুকে ফার্স্টে কিন্তু আমরা একটা জায়গা পাই তাই না ল্যান্ডিং বা এরকম একটা জায়গা পাই সেখান থেকে আমরা সিঁড়িতে মেন সিঁড়িতে ঢুকি সো এই জায়গাটা হয় কতটুকু দেখতে সেটা হচ্ছে আপনি সিঁড়িটা যতটুকু দেখতে যেমন এখানে আছে 3 ফিট এটাও 3 ফিট ওই রকম উইডথে এটা হবে তো এটা নিয়ে যদি আমি এখানে মারি তাহলে দেখুন এই চারিদিক থেকে পুরোটাই অফসেট হয়ে যাচ্ছে তো আমরা পুরোটা না করে যেটা করব এটাকে ভেঙে নিব এটাকে ভেঙে নিব মানে যে একটা ক্লিক দিলে চারিপাশ ধরে নিচ্ছে না এটাকে সিলেক্ট করে জাস্ট এক্স ইন্টার দিব তাহলে দেখুন ভেঙে গেল এটা একটা তারপরে এটা একটা এটা একটা আলাদা আলাদা হয়ে গেল না এবার অফসেট নিলে শুধু এই দাগটাই যাবে ওগুলো আসবে না তাহলে ও ইঞ্চার এখান থেকে 3 ইঞ্চার 3 মানে 36 ইঞ্চার 3 ফিট এই যে হ্যাঁ তারপরে কি হয় 3 ফিট জায়গা পাইলাম পাওয়ার পরে এটা যেহেতু মেইন এন্ট্রির জায়গাটা আপনি চাইলে এটা আরেকটু বেশি নিতে পারেন 4 ফিট নিতে পারেন তাহলে ও ইঞ্চার 4 ফিট ইঞ্চার 48 ইঞ্চার দিলেন এইবার হচ্ছে এটার পরে শুরু হবে কি সিঁড়ি সিঁড়িগুলা উইড হয় হচ্ছে 10 ইঞ্চি করে স্ট্যান্ডার্ড তো এই কমান্ডে আছি আমরা কার্সরটা খেয়াল রাখবেন এই কমান্ডে আছি এটা এটাতে আবার কাজ করতে চাই এর জন্য দেখো ডাবল ইন্টার 10 ইন্টার আমি যে সিঁড়ি নিব সিঁড়ি কয়টা নিতে হয় 10টা নিতে হয় তাহলে এখানে 10টা সিঁড়ি নিব গুনে গুনে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা সিঁড়িতে ওঠার পরে কিন্তু আরেকটা ল্যান্ডিং পাওয়া যায় যেটা হবে হলো এই উইডথের সমান তো এই উইড কত আছে এই উইডটা আছে হচ্ছে 3 ফিট তো বলেও নিব 3 ফিট মানে কি এই কমান্ডে আছে ডাবল ইন্টার 36 ইন্টার মানে 3 ফিট এবার কি হয় একটা দেয়াল থাকে দরজা বা দেয়াল থাকে না সিঁড়ির শেষে ইন্টার ইন্টার 5 ফিট 5 ইঞ্চি দেয়া ঠিক আছে সেটা হয়ে গেল এদিকে হয়েছে এগুলো কি করবো আমরা এগুলো কেটে দেব আর এই সিঁড়িটা রাখবো তাহলে কোনটা কোনটা কাটতে হয় কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম কাটতে হয় কোনগুলো আমি দেখাচ্ছি কাটার এই লাইনগুলা এই লাইনের যে কোনো লাইনের মাথা কেটে ফেলার আমি যে পুরোটা কাটবো না পুরোটা কাটতে হলে তো কি করবো ধরে ডিলেটে ক্লিক দেবো কেটে যাবে তাই না কন্ট্রোল জেড ফিরে আসলাম তো মাথা কাটবো মানে এই মাথাগুলো এই মাথাগুলো এই পাশের মাথা কেটে ফেলবো এই পাশের মাথা কেটে ফেলবো যেন এগুলা ঠিক থাকে তো এইটা কমান্ডটা হচ্ছে ট্রিম ট্রিমের ট্রিম টুলচের হচ্ছে শর্টকাট হচ্ছে টি আর ডাবল ইন্টার দিয়ে দেখেন কার্সরটা এরকম বক্স হয়ে গেল এবার প্রত্যেকটা লাইনে ক্লিক দিবেন একটা একটা করে কেউ কেটে যাবে অথবা এইভাবে সিলেক্ট করবেন সব কেটে যাবে তো এইদিকেও কেটে দিলাম এদিকেও কেটে দিলাম এদিকেও সিলেক্ট করে কেটে দিলাম এই জায়গাটা আগের মাথা সরি এটা
এই মাথা কেটে নিতে হবে, তারপরে এটা কাটতে হবে। এটা যদি না কাটেন তাহলে কি হবে, যদি আগে ভিতরে কাটেন তারপরে এটা ট্রিম করতে পারবেন। এখন 2021 চালাচ্ছি, এটাতে ট্রিম হয়, কিন্তু 7 বা লোয়ার ভার্সন গুলাতে এভাবে হয় না। একটা যেটা লাইন আছে এটাকে ডিলেট করতে হয়, এভাবে ট্রিম হয় না, কিন্তু আপডেট ভার্সনে এখন হচ্ছে। ঠিক আছে, ওই দরজাটাও আপাতত খুলে দিই। হ্যাঁ, এই দেয়ালের এই কর্নার গুলা কেটে রাখতে পারি, পরে আরো ঠিক করবো। যে এগুলা যেহেতু দেয়াল, এর মাঝখানে তো সিঁড়ির লাইন আসবে না, তো এইভাবে কেটে ফেললাম। এইটাও কেটে নিবো আমরা, এইগুলো কেটে নিবো। ঠিক আছে, তাহলে এই মাথাটা কেটে নিলাম, এটাও কেটে নিলাম। এবার মাঝখানে যে 5 ইঞ্চি নিছিলাম, এবার থেকে আড়াই, এবার থেকে আড়াই, এই মাঝখানে লাইনটার দরকার নেই, কেটে দিলাম। তারপরে টিআর টিআর ডাবল এন্টার নিয়ে এই লাইনটা কেটে নিলাম। হ্যাঁ, তারপরে এই রেলিংটা যে যে 2 ইঞ্চি আসতেছে, এটা কিন্তু এই দিক দিয়ে ঘুরে যায়, আবার উপর দিয়েও ঘুরে যায়, তাই না? সেটা নিতে হলে আবার কি করবো, ওখানে একটা লাইন মিস হয়েছে আমাদের, 4 ইঞ্চার 2 ইঞ্চার মানে 2 ইঞ্চি, এই সিঁড়ি থেকে এদিকে, এই সিঁড়ি থেকে এদিকে। ঠিক আছে, এবার এটা ঘুরতে হলে তো এই লাইনটা এদিকে যাইতে হবে, তাই না? এই লাইনটা এদিকে গেলেই না, এদিক দিয়ে ঘুরবে, এই লাইনটা এদিকে গেলে ধরে তুলে দিলাম, এপাশে ঠিক তেমনই আছে, এটা জাস্ট ধরবেন, এই পয়েন্টটা ক্লিক দিবেন, এপাশে তুলে দিলাম, এভাবে করে দিলাম। এবার টিআর ডাবল ইন্টার, কারণ আমরা কাটবো, কি কাটবো, এটা কেটে দিলাম, উপর থেকেও এটা কেটে দিলাম। এবার এই যে রেলিং এর ভিতরে তো সিঁড়ির দাগ আসার কথা না, আমরা এটা কেটে দিব, রেলিং এর ভিতর থেকে কেটে দিলাম। এইবার দেখেন, এইটা গোল একটা রেলিং, ওই পাশে সিঁড়ি উঠতেছে, কত ফিট উঠতেছে, 10 ফিট উঠবে, কারণ বিল্ডিং এর হাইট ছাদ সহ 10 ফিট, ছাদের নিচ পর্যন্ত 9.5, এটা স্ট্যান্ডার্ড মাপ, অনেকে অনেক বেশি করে, সমস্যা নেই। তো এখানে ধাপে ধাপে যে আমরা উঠি, একটু গুনে দেখি যে 10 ফিট উঠলো কিনা, তাহলে একটা সিঁড়িতে আমরা জানি 6 ইঞ্চি উপরে ওঠা যায়, তাহলে দুইটা সিঁড়ি মিলে 1 ফিট উপরে ওঠা যায়, তাহলে আমরা দুটা মিলে 1 ফিট করে গুনে দেখি, 1 ফিট উঠলাম, 2 ফিট উঠলাম, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 5.5 ফিট, 5.5 আর 6, মানে একটা উঠলাম মানে 6, তাহলে কি 6 ফিট হলো, 7 ফিট, 8 ফিট, 9 ফিট, 10 ফিট। ঠিক আছে, 10 ফিট উঠার পরে আবার আরো 1 ফিট বেশি উঠতেছে, মানে আমরা টোটাল 11 ফিট উঠতেছি। এটা আবার আমরা গুনি, 1 ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 7, 8, 9, 10। ঠিক আছে, এখানে যেটা করতে পারেন, এই যে দুটা সিঁড়ি আছে না, দুটো বাদ দিয়ে দিবেন, তাইলে আমরা এই দিক দিয়ে উঠে এটা উঠে গেলাম। অথবা আপনি যদি এই সাইড দিয়ে ঢুকেন, এই সাইড দিয়ে ঢুকেন, এখানে বাদ যাবে না, আপনি এটা এই সিঁড়ির নিচ দিয়ে কিন্তু আমরা বিল্ডিং এ গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে হচ্ছে, তো গেটটা অবশ্যই এক পাশ দিয়ে তো সিঁড়িটা উঠবে, এই সিঁড়িটা এই দুইটা সিঁড়িরই নিচ দিয়ে আমরা যাব। এই সিঁড়িটা উঠানো শুরু করবো হচ্ছে এই দিক দিয়ে, সাপোজ ধরে ডান দিক দিয়ে, তাহলে এখান থেকে উঠা শুরু হলে এই লেভেল পর্যন্ত আমরা 5.5 ফিট বা 5.5 ফিট পর্যন্ত উঠলাম, তারপরে আবার এই দিকে এসে 10 ফিট পাচ্ছি, মানে 11 ফিট এখানে পাচ্ছি। এটা যদি এই দুটো কমিয়ে দেন তাহলে আমরা 10 ফিট পাচ্ছি, কেমনে, 1 ফিট, 2 ফিট, 4 ফিট, 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 7, 8, 9, 10 ফিট, এই লেভেলে এসে আমরা 10 ফিট উপরে উঠে গেলাম। এবার আমরা উপরে ফ্ল্যাট, মানে উপরে যে ফ্ল্যাট থাকবে এগুলোতে পারবো। ঠিক আছে, 10 ফিট, তাহলে এটার নিচ দিয়ে যাচ্ছি, তাহলে আমার এই সিঁড়িগুলো উপরে, তো যে সিঁড়িগুলো উপরে হয় এই সিঁড়িগুলো কি হয়, মানে যে কোনো দাগ, অটোক্যাডের নিয়ম হচ্ছে যে দাগগুলা মাথার উপরে আমরা দেখাতে চাই, মাথার উপরে দাগ বা 5 ফিট উপরে দাগ, প্ল্যান কিন্তু হয়ে থাকে 5 ফিটে কাটি আমরা প্ল্যানটা, যে কোনো বিল্ডিং এ যে প্ল্যান দেখি না, এখানে ঘর, এখানে টয়লেট, এটা আমরা কিন্তু জানি যে
5 ফিট লেভেল থেকে কেটে আমরা বিল্ডিংটাকে দেখি। তো যেসব লাইনগুলো 5 ফিটের উপরে সেগুলো কিন্তু ডটেড হয়ে যায়, এটা মনে রাখবো। তো এই লাইনগুলো কি করব, এই লাইনগুলো ধরলাম, সব ধরার পরে যে এখানে এলিয়ারে আসলাম, আসার পরে এটা কি করে দিব, ড্যাশ, মানে কি ডটেড, এই যে ছোট ছোট ডটেড আছে এগুলো বাড়াই একটু বড় করি, তাহলে কি করতে হবে, এল টি এস ইনজার্ট ফার্স্ট দেখে নিব যে এটা কত আছে। এই যে এখানে দেখাই 1 ইঞ্চি আছে, এটাকে আমরা 50 ইঞ্চার দিই, 50 ইঞ্চি অনেক বড় বড় গ্যাপ হয়ে গেছে, আমরা কমাই এল টি এস ইঞ্চার 10 ইঞ্চার, আরেকটু বাড়াই এল টি এস ইঞ্চার 20, মোটামুটি ঠিক আছে। এখন বোঝা যাচ্ছে এগুলো মাথার উপরে ছিল, মানে আমি এদিক দিয়ে গিয়ে রাস্তা পাচ্ছি, ঢুকে গেলাম, ঢোকার পরে এখানে ফার্স্টে ঢুকতে হলে এখানে আবার একটা লাইন থাকবে, বা এইটা লেবেল করে আমরা এদিক দিয়ে সোজা আসলাম রোড লেভেলে, আসার পরে বিল্ডিং টা কিন্তু এখানে সিঁড়ির মতো একটু কি হয়, বিল্ডিং এর প্লেন্থ হচ্ছে মিনিমাম 1.5 ফিটও থাকে, 2 ফিটও থাকে, তো আমরা 2 ফিট দিই, 2 ইঞ্চার 10 ইঞ্চার, এই 2 ফিট দিতে হলে 4টা সিঁড়ি থাকে এই জায়গাতে, তো 4টা সিঁড়ি এখানে দেখাইতে হবে। আপাতত এটা না দিয়ে আমরা একটা দাগ দিলে বুঝাই যে এখান থেকে এই লেভেলে আসলাম, আসার পর থেকে আমাদের সিঁড়ি শুরু হবে, ঠিক আছে। এ দুটো গেল, এবার আমরা হচ্ছে যেহেতু আপনি দুটো ইউনিটের চিন্তা ভাবনা করছিলেন, আমি প্ল্যানটা দেখে একটু মানে আন্দাজ করতে পারছি আর কি, ধরেন হচ্ছে এদিকে ঢুকলাম, এরকম ঢুকলাম গেস্ট রুম, মেইন এটা রুম হতে পারে একটা, তার ডাইনিং ড্রয়িং, আবার এদিক দিয়ে দরজা খোলা রাখছি, তো এভাবে এদিকে আসতে পারছি না, এভাবে এদিকে আসতে পারছি, দুইটা ইউনিট, যদিও দুটি ইউনিটের জন্য জায়গাটা কম হয়ে যায়, তবু আমরা চেষ্টা করবো দুটি ইউনিট যেন ভবিষ্যতে করতে পারেন, এই জিনিসটা একটু ওইভাবে ডিজাইন করতে। তাহলে সিঁড়িতে এখানে আসার পরে দুটো দরজা হবে, দরজাটা কোন দিকে দিলে ভালো হবে, এদিকে নাকি এদিকে নাকি উপরে থেকে দুটা, তাই না? তো আমি সবসময় প্রিফার করি, আমরা পরামর্শ দিই যে এইদিকে দিতে হবে, দিলে কি হবে, একটা গেস্ট রুম থাকবে, সেই রুমে আসবে গেস্ট যদি কখনো আসে, ওকে ডিরেক্ট আমরা ঘরের ভিতরে ঢুকাই দিতে চাই না, ডিরেক্ট ঘরের ভিতরে ঢুকাই দিলে আমরা কখন কি অবস্থায় থাকি এটা কিন্তু একটা অপ্রীতিকর অবস্থায় পড়ে যেতে পারি, বা আমরা খাচ্ছি যে চলে আসবে, তো তাকে আমরা ডিরেক্ট ভিতরে নিতে চাই না, আমরা আগে এদিকে নিব, তারপরে এদিকে যদি আমরা রেডি থাকি, প্রিপারেশন ওকে হয়ে থাকে, দেন তাদেরকে তারপরে আমি আসবো আর আসবো, প্রথমে অ্যালাউ করবো আমি, তো এই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা যদি দেই, তাহলে যেটা করতে হবে এই লাইনটা এই পর্যন্ত বাড়াই দেন, এটা এই পর্যন্ত দেন, এরপরে এখানে দরজা হয়ে গেলো 3 ফিট 4, আমরা জানি তো আমাদের সিঁড়ি কিন্তু আছে এখানে 3 ফিট আমরা নিয়েছিলাম মনে আছে, তো এটা আমরা 1 ফিট একটু বাড়িয়ে নিবো, ও ইঞ্চার 1 ফিট ইঞ্চার, এটা স্ট্রেট করি, স্ট্রেস করি, স্ট্রেসটা হচ্ছে এস ইঞ্চার, এইভাবে এই মাথাটা যেহেতু বাড়াবো এই মাথাটা সিলেক্ট করলাম, করে এবার ইঞ্চার দিলাম, দেওয়ার পরে একটা যে কোনো জায়গাতে একটা ক্লিক দিয়ে উপরের দিকে গেলাম সোজা, যে 12 ইঞ্চার মানে 1 ফিট বেড়ে গেল। এবার দরজাটা দিব ও ও ইঞ্চার 40 ইঞ্চার, স্ট্যান্ডার্ড দরজার মাপ হয় 40 ইঞ্চি, এটা থেকে দেখি মাইনাস এইটা আমাদের 40 হয়, কোনটা 4 মানে 40, তাহলে টিআর ট্রিম আমরা এর কেটে দিব, দরজা তো কেটে যায়, ট্রিম টিআর ডাবল ইঞ্চার মেরে এইভাবে সিলেক্ট করে একদম ওই পর্যন্ত কেটে দিলাম আর এটা কেটে দিলাম, তাহলে কি হলো সিঁড়ি দিয়ে এখানে উঠলাম, তারপরে এখানে একটা দরজা পেলাম, এখানে একটা দরজা পেলাম, ঠিক আছে। এই দরজাতে ঢুকে এখন আমরা এটা ডিজাইন করি, এটা অনেক সুন্দর একটা ডিজাইন করতে চান, আমি অবশ্যই বলবো যে এটা 1 ইউনিটের করেন, জায়গা যাতে কম, 2 ইউনিটের করতে আসলে কিন্তু একটু চিপা চাপা হয়ে যাবে, 2 ইউনিটের আসলে 2টা ডাইনিং লাগবে, 2টা কিচেন লাগবে, টয়লেট লাগবে, অনেকগুলা একটা
হ্যাজার্ড অবস্থা হয়ে যাচ্ছে। সো আমি একটা ইউনিট করি এই ডিজাইনটা করে দিচ্ছি, সেক্ষেত্রে আমি দুইদিকে দরজা রাখতে পারি। সাপোজ যারা এটা ধরে নেনবে এটা গেস্টবে, গেস্টদেরকে এদিকে নিয়ে আসলাম, আর যারা এনবে তারা ধরে এদিকে ঘুরে ঘুরে যাবে না, ওরা ডিরেক্ট এদিকে চলে আসতে পারবে। তো আবার যেহেতু একটা ডোর রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা, আমি দুটাই রাখি, রাখা উচিত আছে। তো এখানে একটা ঘর দিব আমরা, ঘর বানাবো, এই পাশে ঘর দিব, এই পাশে ঘর দিব, এই পাশে চারটা আমরা ঘর ডিজাইন করবো, এবং সাথে তারপরে ডাইনিং থাকবে, টয়লেট গুলা থাকবে। তো আমরা ঘর গুলাকে আপনি যেটা দিয়েছেন এখানে 13x14 রেখেছেন, 13x14 10x10 10x10। আমি যেটা স্ট্যান্ডার্ড যেটা হয় সেটাই করব, এসটিএম কত হয়, এমবিট কত হয়, এটা তো স্ট্যান্ডার্ড আছে, আমি জানাবো। আমরা ফার্স্টে এই জায়গাটা মেপে নেবো যে কতটুকু জায়গা শরীর পাশে থাকবে, এখানে ক্লিক, 12 ফিট জায়গা। কোনটা নিলাম, এটা নিলে হবে, এটা নিলে বাঁকা মাপ করা যায়, বাঁকা মেজার নেওয়া যায়, এমনি যে কোনো বাঁকা নেওয়া যায়, আর এটা শুধু সোজা। এটা একটা ক্লিক দিলেন, আর এই মাথায় একটা ক্লিক দিলেন, যে এর এক পাশে এনে রেখে দিচ্ছি। এটা কত দেখাচ্ছে, 13, ক্লিক করব 13 ফিট। আমাদের রুমটা যদি এখানে খুব জোর 13 ফিট পর্যন্ত যেতে পারবো, কারণ এদিক দরজা আছে, তো একদম কানাই কানাই পূর্ণ করে 13 ফিট আমরা যাবো না, দরজা ঘেঁষি একদম এটা আমি চাই না, কোনো আর দেখতে চাই না, ক্লিক করে দিলাম, আমি 12 ফিট যাচ্ছি। তার আগে আরেকটা বিষয় আছে, এটা যেহেতু ফ্রন্ট, এটা যেহেতু ফ্রন্ট, এটা এই পাশে অবশ্যই একটা বারান্দা দিতে হবে, নাহলে তো ঘরের সৌন্দর্য আসবে। বারান্দাটা আমরা কতটুকু দিই, যেহেতু জায়গা ছোট, বারান্দা সর্বনিম্ন সেভ দিচ্ছিলাম, আচ্ছা দেখো সর্বনিম্ন 2.5 ফিট পর্যন্ত করা যায়, এর কম করলে কিন্তু একটা মানুষ ওখানে চলাফেরা করতে পারবে না, 3 ফিট ভালো হয়। সবচেয়ে স্ট্যান্ডার্ড বারান্দার উইচ হচ্ছে 4 ফিট, জায়গা কম। আমরা যেটা করব, ও ইঞ্চার 2.5 ফিট 30 ইঞ্চার নিলাম, এখান থেকে গেলাম, যাওয়ার পরে কিন্তু আবার ইঞ্চার ইঞ্চার 5 ইঞ্চার কি দেয়াল হল, ঠিক এপাশেও 2.5 ইঞ্চার বারান্দা 2 পাশে মেজারমেন্ট নেবো, যেটা কত 13 ফিট 4, তাহলে এপাশেও 13 ফিট 4, কেননা আমরা সিঁড়িটা একদম মাঝখানে করেছি, তাহলে 13 ফিট বাই 12 ফিট যদি হয় একটা সুন্দর রুম হয়। আমরা দেখি জায়গা কতটুকু থাকলো, 13x11 করা যায়, 10 করা যায়, 10 ফিট 1 ইঞ্চি জায়গা করলাম। এখন আপনি যদি চান যে এটা 13 ফিট 4 বাই ওই দিকে আমি 12 ফিট করব, একটু স্কোয়ারের মতো হয়ে যাবে, কিন্তু এটা জায়গাটা চাইলে এদিকে দরজা আছে না, দরজার ভিতরে দেয়াল চলে যাবে, তো তখন যেটা করতে হবে দরজাটি ওদিক দিয়ে খুলতে হবে, একটা থাকলো এদিক দিয়ে আরেকটা আমি দিতে পারি এদিক দিয়ে। আমরা গেস্ট ভিতরে বলেছি যে অ্যালাউ করবো না, তাহলে কি করা যায়, তাহলে যেটা করা যায় যে আপনার লিভিং রুম বা গেস্ট রুমটা এই অঞ্চলে দিতে করা যায়, যেমন গেস্ট ঢুকে ও তার রুমে চলে যেতে পারে বা লিভিং এ বসে একটু ওয়েট করতে পারে, করার পরে যেন সে কোন দিকে যাবে যেতে পারে, এটা করা যেতে পারে। তাই করি, এখানে একটা সুন্দর লিভিং ডিজাইন করি, আর একটাই মেন গেট দিই এদিক, তাহলে এই জায়গাগুলো আমরা ঘরের ভিতরে ইউজ করতে পারবো, বড় দরজা দিই, তাহলে এটা টফ করে দিই, এস এন্টার স্ট্রেস করে টফ করে দিই, অথবা আরেকটা কমান্ড আছে এফ, এফ মানে কোনা কোনা গুলো ফিলেট করা, এই দাগ এই দাগ
লাগিয়ে দেয়া এই ডার্ক এই ডার্ক কোনা কোনা কর্নার সিলেক্ট করা সিলেক্ট এফ মিটার এই ডাগের সাথে এটা ক্লিক দিলাম আবার মিটার মানে ওই কমান্ডে কাজ করব এই ডাগের সাথে এটা ক্লিক ঠিক তেমন এই পাশে মিটার এটা এটা এই যে দুটো ডার্ক থাকবে এটা বাদ দিয়ে ডিলিট এবার এখানে এল ইন্টার নেব মাঝখানে মাঝখানে আমরা জানি ট্রায়াঙ্গেল আসে এটা এই ডাক্তার এখানে না দিয়ে যদি আপনি এখানে আগে দেন সমস্যা তো ডাক নিলাম রেফারেন্স লাইন এবার ও ইন্টার অফসেট করব এখানে আমরা চার ফিট একটা দরজা দিই যেহেতু একটা সিংহ দরজা সবচেয়ে বড় মেইন ডোর সো এটা অনেকে 5 ফিট দেয় 6 ফিট দেয় তো আমরা জায়গা যেহেতু ছোট বাসা ছোট আমরা একটু 4 ফিটই দিতে পারি বা 5 ফিট খুব জোর 5 ফিট ঠিক আছে তাহলে 5 ফিট মানে আড়াই আড়াই ফিট এই পাশে আড়াই ফিট ওই পাশে আড়াই ফিট মানে কত 30 ইঞ্চি 30 ইঞ্চি ওই ইঞ্চি 30 ইঞ্চি নিলাম একটা এই পাশে একটা এই পাশে দেখছেন বিশাল বড় দরজা হচ্ছে আমরা 4 ফিট মেন বড় দরজা মেন সিঁড়ি আমাদের যেহেতু ছোট ও ইন্টার 2 ফিট ইন্টার এই পাশে 2 ফিট এই পাশে 2 ফিট এবার ট্রিম করবো টিআর ডাবল ইঞ্চার এটা চেঞ্জ করে দিলাম এটা চেঞ্জ করে দিলাম এটা চেঞ্জ করে এটা ডিলিট করে দিলাম দরজা এখানে একটু হয়ে গেল এবার এই মেইন দরজা দিয়ে ঢুকে এই জায়গাটা হবে আমাদের লিভিং রুম যে এই দাগগুলো ছিল এই সিঁড়ি বানানোর সময় তো ডিলিট করে দিলাম এটা হচ্ছে আমাদের তাহলে লিভিং রুম এক এটা এক অপশন দুই অপশন হলে এর পাশে লিভিং রুম বানাতে পারেন কিন্তু আমরা চাচ্ছি দু পাশে দুটো স্ট্যান্ডার্ড রুম থাক আর এই দিকে এই পদ্ধতিগুলো থাক তা আপনার প্রজেক্টে পশ্চিম কোন দিকে এটা আছে কিনা আমি একটু দেখি সুবিধা হয় এটা খুবই জরুরি পশ্চিম কোন দিকে এটা তো সম্ভবত দেয়া নাই খুঁজে পাচ্ছি না পশ্চিম কোন দিকে জেনে জেনে নিব আমরা ধরে নিলাম জান দেখে আমার মনে হচ্ছে যে উত্তর এদিকে বা এদিকে যে কোনো একদিকে বেরিয়ে পূর্ব পশ্চিম এটা উত্তর পশ্চিম জানি না শুনে নিব নেবার চেষ্টা করব এপাশে রুম বানিয়ে এপাশে আগে লিভিং রুম বানিয়ে এখানে কিছুই না জাস্ট এপাশে একটা সোফা থাকবে এপাশে একটা সোফা থাকবে আর এখানে একটা টেলিভিশন দিব যেন বসে দেখতে পারি এরকম একটু দেখতে পারি অথবা আরেকটা ক্যাটাগরি করা যায় সেটা হলো এখানে একটা বক্স থাকতে পারে দিয়ে ঢুকে এখানে ঢুকে এটা একটা ঘর এটাই হচ্ছে লিভিং রুম প্ল্যান আসলে অনেক চিন্তা ভাবনার বিষয় প্ল্যান মানে কি পরিকল্পনা করা পরিকল্পনা তো মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা সম্ভব নয় যে যে আর্কিটেক্ট যত বেশি চিন্তা করে কাজ করে তার কাজ তত ভালো হয় তো অনেক যে চিন্তা করার দরকার এটা দিয়ে সেটাও ঠিক না কারণ এটা খুব একটা জটিল কোনো প্রজেক্ট না আমরা এদিক থেকে সলভ করা শুরু করি আর কি এদিকে দেখি কতটুকু জায়গা আছে স্ক্যাপ যে কোনো কমান্ডের কাজ করে আমি যদি স্ক্যাপ চাপতেছি আমি ধরলাম এটাকে আমি আনসিলেক্ট করবো কেমনে স্ক্যাপ কিবোর্ডের ESC যে বাটনটা কিবোর্ডের কর্নারে বাম পাশে উপরে কমান্ডের ধরে নীল ইন্টার লাইন নিলাম নিচে এখানে যে ছাড়বো কেমনে যে ছাড়ে না খালি নিচেই থাকে স্ক্যাপ বুঝছেন স্ক্যাপ করতে ঠিক আছে তাহলে এটা 13 ফিট 10 তাই না আমরা এদিকে 13 ফুট 4 আছে এদিকে 13 ফুট 10 না নিই
তাহলে স্কোয়ার হয়ে যাবে কিন্তু একটু কম নেই কম খুব জোরে 11 ফিট নিতে 2 ইঞ্চের 11 ফিট ইঞ্চের ফিট না দিলে এটা আবার ইঞ্চি হয়ে যাবে আসলো এবার 5 ইঞ্চের কেন কারণ দেয়াল ঠিক আছে দুইটা রুম আর বারান্দা আমরা পেয়ে গেলাম এখন যেটা করবো এদিকে ওই কিচেন ডাইনিং ড্রয়িং এগুলো করবো তাহলে এখানে দুইটা ঘর পেয়ে গেলাম এবার আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কিচেন আরো দরকার হচ্ছে ডাইনিং আরো দরকার কি লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলো তাহলে আমরা জায়গা দেখবো কত ফিট কত 7 ফিট 7 সোফা যদি 2 দিয়ে বাদ যায় 4 ফিট মাঝখানে আরো থেকে 3 ফিট 7 ইজিলি দুইটা সোফা আর কি বসানো সম্ভব তার আগে আমরা জেনে নেব যে এদিকের মাপ কেমন এদিকে নর্থ এদিকে সাউথ আর এদিকে হচ্ছে পশ্চিম এদিকটা হচ্ছে পূর্ব চিহ্নটা দিয়ে দিই আরেকটা বিষয় আমাদের জানা দরকার সেটা হচ্ছে বিল্ডিং এর সামনে রাস্তা কতটুকু আছে তাহলে আমরা যেটা করব এদিকে দেখলাম যে 16 ফিট 10 জায়গা আছে প্রায় 17 ফিটের এদিক থেকে যদি একটা রুম নিয়ে আনতাম অ্যান্ড রুমটা যদি হয় হলো 16 ফিট এদিকে ছেড়ে দিলাম সাপোজ 8 ফিটের মতো তখন তো আর 8 ফিটে হয় না আর একটু বেশি নিতে হবে 10 ফিটের 4 ইঞ্চ 10 এখানে দিলাম ইঞ্চার ইঞ্চার 5 ইঞ্চার মানে হচ্ছে এটা দেওয়াল আবার এইদিকে কতটুকু আছে আমরা দেখিনি 13 ফিট 4 সম্ভবত 13 ফিট 4 তাই নিয়ে 2 ইঞ্চার 13 ফিট ইঞ্চার তাহলে এটার রুম এটার রুম এটার রুম এইটার রুম আর দুপাশে ভেন্টিলেশনের জন্য জায়গা থাকতে হয় বিল্ডিং এর আমরা জানি দক্ষিণ দিক থেকে বাতাস আসে আপনার দক্ষিণ যেতে এইদিকে এদিক থেকে বাতাসটা এসে যেন উত্তরে বের হয়ে যেতে পারে সে জায়গাটা রাখা লাগবে